ফ্রেন্ডস, গুড মর্নিং। কিট্টুর লাইফে আবার জানাই সবাইকে ওয়েলকাম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো কিট্টুর লাইফে আবার একটি ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে, কারণ অনেকেই রিকোয়েস্ট করছেন ডেইলি ব্লগ দেখতে চাই। যারা আমার ডেইলি ব্লগ দেখতে পছন্দ করছেন তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আর আমার সাথে থাকুন, কিট্টুর লাইফের পাশে থাকুন, আর চ্যানেলটা যেন অনেক এগিয়ে যায় সেটা শেয়ার করে দিন চ্যানেলটা। আর যারা নতুন ভিউয়ার্স তাদেরকে বলবো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখতে থাকুন আর সারাদিন কী কী করি। তো আবার ফেরত এলাম, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সেটি আমি ভিডিও করতে পারিনি, কারণ অনেকেই জানেন যে আমার বর্ধমানে বাড়ি হচ্ছে। তো সেই ক্ষেত্রে সকাল থেকে টিফিন করা, ওদেরকে টিফিন করে দেওয়া, তো সেই নিয়ে খুব ব্যস্ত থাকি, তো সেগুলো আর ভিডিও করতে পারলাম না। তো চলুন দেখে আসি কিট্টু ঘুমিয়ে গেছিল, কিট্টু উঠেছে কি না। এখনো ঘুমাচ্ছে, কিট্টু ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু খাইয়ে দিই। তো দেখতে থাকুন, এই যে মাম্মাকে এবার খাওয়াবো। আজকের ওয়েদারটা খুব মেঘলা মেঘলা হয়ে আছে, রোদ খুব একটা করেনি, আর গরমও সেরকম একটা নেই। তো আজকে ছাদে উঠে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আজকে ওয়েদারটা হয়ে আছে, তো দেখুন। কিট্টুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ওকে আমি এবার একটু তেল মাখিয়ে নেব। তো চলুন দেখতে থাকুন আর কী তেল ইউজ করি সেটাও দেখাবো। তো কিট্টুর জন্য আমি এই তেলটা ইউজ করি, কোকো বেবি অয়েল। তো এই তেলটা ইউজ করি, এটা আমি কিট্টুকে যেই ডাক্তারের কাছে দেখাই সেটা ওই ডাক্তারই এটা দিয়েছিল। তো এটা পুরো স্নানের পর মাথা থেকে পা অবধি পুরো তেলটা দিয়ে আমি ম্যাসাজ দিই ওকে, আর স্নানের আগে সামান্য একটু মাথায় দিয়ে দিই। তো এই হলো সেই তেলটা। কিট্টুর স্নান কমপ্লিট হওয়ার পর
এখন বাপ মেয়ে মিলে ল্যাপটপের পিন দিতে পড়েছে, আর অনেক কষ্ট করে রাজি করালাম বর্মশাইকে যে একবার আসো, তাও ব্যাক পোর্শনটাই দেখাচ্ছে। হাই সাই, কিট্টু এই যে আমার মেয়ের প্রিয় গান। মাম্মা নাচো নাচো, কিট্টু এখন চিরুনি খাচ্ছে, এত বারণ করা সত্ত্বেও কান্নাকাটি করছে। বাবু মুখে দেয় না, মুখে দেয় না, দেখো দেখো দেখছে, সবাই তোমাকে দেখছে কিন্তু। দেখি তোমার মাথা, দেখি মাথা না ওটা চোখ, মাথা দেখি, মাথা দেখাও, ঠিক আছে, তোমার দাঁত দেখাও কিট্টু, কিট্টু এদিকে এদিকে দাঁত দেখাও, দাঁত দেখাও, দেখো সবাই দেখবে তোমাকে দাঁত। হ্যাঁ গুড গার্ল। আর মাথা দেখি, আর নাক দেখি, নাক না ওটা চোখ বাবা, নাক দেখি, নাক দেখাবে না তো, সবাই দেখছে তোমাকে। এবার একটু কিছু খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে, যদিও আমি খুব ভেতো মানুষ, তো আজকে তাও ভাত খাবো না, ভাত আমার প্রিয় হলেও আজকে একটু পরোটা খেয়ে নিই, একটু চিকেন কষা একটু মিষ্টি দিয়ে খেয়ে নিই। তো চলুন দেখতে থাকুন। তো স্নান কমপ্লিট, স্নান কমপ্লিট হয়ে গেছে আমার, তো একটু ফ্রেশ হয়ে নিই, তো সঙ্গে থাকুন। তো আজকে ভিডিওতে কিট্টুর একটু হেয়ার বেলসের কালেকশন নিয়ে চলে এলাম, তো ওর কিছু হেয়ার বেলস অ্যান্ড হেয়ার ব্যান্ডসের কালেকশন নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো দেখতে থাকুন কী কী আছে ওর, তো শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে দেখাই এটা, তো এটা কোথায় কিনেছিলাম ঠিক খুব একটা মনে, হ্যাঁ এটা গ্রামের একটা মেলাতে গিয়েছিলাম, আমার ব্লগে দেখতে পাবেন যে গ্রামে খেতে গ্রামের একটা মেলা হয়, সেই মেলা থেকে এটা নিয়েছিলাম। তো এই কালারটা আমার খুব প্রিয়, তো এই কালার একটা আছে, আর এই একটা আছে, এটা ওর দাদু দিয়েছিল ওকে যখন আমি ফার্স্ট ঈদ শ্বশুরবাড়িতে করতে গেছিলাম, তখন এটা ওর দাদু কিনে এনে দিয়েছিলো, এটা এখনও ইউজ করিনি, কিন্তু এটা এটার মধ্যে এটা খুব স্পেশাল কারণ ওর দাদু ওকে ভালোবেসে এটা এনে দিয়েছিলো। এটা ওর মাম্মাম দিয়েছে ওকে, এটা মাম্মাম কিনে দিয়েছে, মাম্মাম এখানে যা আছে বেশিরভাগ মাম্মামই দিয়েছে, এই একটা, এটাও মাম্মামে কিনে দিয়েছে, আর এটাও মাম্মাম কিনে দিয়েছে, এটাও মাম্মাম কিনে দিয়েছে, আর এটাও মাম্মাম দিয়েছে। তো ওর সাজাকুজের বেশিরভাগটাই ওর মাম্মামে কিনে দেয়, তো বেশিরভাগই মাম্মামেরই দেয়া। এটাও, এটা গিফট, কেউ একজন গিফট করেছিল আমার এই মুহূর্তে মনে নেই, এটা গিফটের, এটাও বড় নিনি কিনে দিয়েছিল ফার্স্টবার যখন ওখানে ছিলাম ঈদের সময়কে, তখন কিনে দিয়েছিল।
একটা ইয়েলো কালারের, এটা আর ও এই পার্পলটা সেমই, দুটো সেমই, অনেকটা সেম। এটাও খুব সুন্দর, এটা দিয়েছিল ওর লাভলি নিনি, মানে আমার খালামণি, আমি আগের ব্লগেই দেখেছেন আমার খালামণি, সে দিয়েছিল ওকে আকিকাতে ওর। এটা আমি কিনেছিলাম ওর একটা ব্ল্যাক ড্রেসের সাথে ম্যাচিং করার জন্য কিনলাম, ব্ল্যাক কালারে। এটাও একটা কোথা থেকে কিনেছিলাম খুব একটা মনে নেই, মনে পড়ছে না এই মুহূর্তে। এটাও কিনেছিলাম, এই একটা, এই একটা, এটা ওর নয়, এটা আমার, এটা আমার ছিল, তো এখন অবধি ইউজ করেন। এটা আমি ইউজ করেছিলাম যখন আমি বাইরে থাকতাম, তখন এটা কিনেছিলাম নিজের জন্য। আর এই একটা, এই একটা কিনেছিলাম, এটাও কোথা থেকে কিনেছিলাম খুব একটা মনে নেই। আর এটাও ও মাস্টার মা কিনে দিয়েছে, মানে দিদির বড় মা কিনে দিয়ে পাঠিয়েছিল এবারে ঈদেতে, তো এটাও খুব সুন্দর দেখতে। এটাও পরেও ছিল, কিন্তু এটার জন্য একটু ভয় পাচ্ছে যার কারণে পড়তে চাইছে না, কিন্তু খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর এই একটা আছে যেটা আমি ইউজ করিনি, আর কে দিয়েছিল আমার মনেও নেই, তো আর আছে এইগুলো, মামি দিয়ে পাঠিয়েছে এই একটা, এইটা এটা ওর ড্যাডি কিনে দিয়েছিল এবারে ঈদে, ঈদে পরেও ছিল, এটা খুব সুন্দর দেখতে, এটা আমার খুব পছন্দ, লোকটা খুব মডার্ন দেয়, খুব সুন্দর এটা। আর এইগুলো আছে, এইগুলো খুব সুন্দর, আর এগুলো তো দেখেছেন আগে ব্লকে আমেরিকা থেকে আসনা। আর এটাও একটা আছে ওর, যেটা ওর বার্থডেতে ওর ড্যাডি গিফট করেছিল, তো এই যে এটা, এটা খুব সুন্দর, ওর বার্থডেতে পরেও ছিল কিন্তু ছবি তুলিনি পরে, তো এটা ওর বার্থডে। তো এই হলো কিট্টুর হেয়ার বেলসের কালেকশন, একদিন হেয়ার ক্লিপ, তো হেয়ার ক্লিপস নিয়ে একদিন আসবো আপনাদের সামনে। তো আজকে এটুকুই থাক, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই কটাই ওর হেয়ার বেলসের কালেকশন, তো জানাবেন, আবার ক্লিপ নিয়ে একদিন হাজির হবো আপনাদের সামনে, ততক্ষণ ব্লগটি দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমি বানাবো অমলেট, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে অমলেট বানাবো, তো দেখতে থাকুন। এখন কিট্টুর লাঞ্চের টাইম, তো ওকে একটু খাইয়ে দিই, তারপর আমি নিজে খাবো, তারপর একটু রেস্ট নেবো, তো চলুন কিট্টুকে খাইয়ে দিই। তো আমাদের সবার লাঞ্চ কমপ্লিট, এবার একটু ঘুমাবো, ঘুমিয়ে উঠে আবার ফেরত আসছি আপনাদের সামনে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 3:30, আর এত তাড়াতাড়ি আমাদের সবার ঘুম ভাঙার কারণ হলো লোডশেডিং, প্রায় 3-4 ঘন্টা হলো লাইট চলে গেছে, আর কিট্টুও তাড়াতাড়ি উঠে পড়লো, তো গরমে এখন বসে আছি, দেখা যাক কখন লাইট আসে, তার মধ্যে আবার ফেরত আসবো। টাটা। তো ফ্রেন্ডস, বর এখন ম্যাগি বানাচ্ছে, আর মুখটা একটু দেখাও, ডাকু ডাকু লাগছে ঠিক লুকটা, হ্যাঁ। তো এখন ম্যাগি বানানোর প্রস্তুতি নিচ্ছে, আর এই যে কিট্টু,
হাই করো। হ্যাঁ, তো ওর খাবার একটু পরে বানাবো, ও 5টার সময় খায়, তো আগে বর বানিয়ে নিক, তারপরে ফেরত আসছি। তো কিট্টুর খাবার রেডি হয়ে গেছে, চলুন দেখে নিন কিট্টুর খাবার। আজকে বানালাম আটা নুডলস, এই হলো কিট্টুর খাবার। তো ওকে খাইনি, তারপর ওকে ফ্রেশ করে রেডি করে বের করব। তো আমার বরের ম্যাগি রেডি, চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো সাডেনলি একটা প্ল্যান হলো যে এক জায়গায় যাব, তো কোথায় যাব আর সেখানে কি কারণে যাচ্ছি, তো সেটা তো দেখতেই হবে। তো দেখতে থাকুন ভিডিওটি যে কোথায় যাচ্ছি। রেডি হয়ে গেলাম, তো দেখুন কোথায় যাচ্ছি। যেখানে গেছিলাম সবাই দেখতে পেলেন, একটা মেলাতে গেছিলাম। তো যতটা এক্সাইটেড নিয়ে গেছিলাম ঠিক ততটাই ফালতু হয়ে গেল, কারণ কিচ্ছু নেই। আর এই পাশের গ্রামের নাম এটা শুনেই এসেছি, যতদিন হয়েছি কোনোদিন যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে হঠাৎ করেই প্ল্যান করলাম যে যাই, তো যাওয়ার পর পুরো ফালতু, তো সেরকম কিচ্ছু নেই, কিছুই কিনিনি, শুধু বাদাম কিনে নিয়ে চলে এলাম আর একটা আইসক্রিম খেয়ে চলে এলাম। তো সেরকমই এই একটু একটু কিছু শেয়ার করলাম আপনাদের সাথে, খুব একটা ভিডিও করিও নি আর ভিডিও করার মতো কিছু নেইও। তো হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম ডিনার করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। আর যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, আর প্লিজ চ্যানেলটি যারা ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ টাটা।